সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে শুরুতেই NBS24.org শিরোনাম খেরসন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টি হতাহত 64 জন ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া এই প্রথম প্রকাশে কিয়েভের মেয়রের সমালোচনা করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে জানালো পেন্টাগন উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন বললেন শি জিনপিং নৈরাজ্য সৃষ্টিকারীরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতে পুতুল বললেন আয়াতুল্লাহ হিলুজমা খামেনি এবং ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন উগ্র ডানপন্থী বেনগাভির দর্শক ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজমা খামেনি বলেছেন সাম্প্রতিক সহিংসতায় দেশের কিছু বিপ্লব বিরোধী মানুষের নৈরাজ্য দেখে যারা হতাশ হয়েছেন তাদের মনে রাখতে হবে এই নৈরাজ্য পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কয়েক দশকের ষড়যন্ত্রের সর্বশেষ অংশমাত্র এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম খেরসন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বৃষ্টি হতাহত 64 জন ইউক্রেনের খেরসন শহরে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল রাশিয়া সেনাদের দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন নিহত ও 54 জন আহত হয়েছে ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর যে চারটি অঞ্চল মস্কো গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে একীভূত করে নেয় খেরসন তার একটি গত দুই সপ্তাহ আগে এ শহর থেকে রাশিয়া সেনা প্রত্যাহার করে নেয় এবং তখন থেকেই ধারণা করা হচ্ছিল শহরটির ওপর বড় রকমের হামলা চালাতে পারে রাশিয়া সেই ধারণাই শেষ পর্যন্ত গত দুই দিনে সত্য হয়েছে খেরসনের কর্মকর্তারা দাবি করেছেন রাশিয়া ব্যক্তি মালিকানাধীন এবং অ্যাপার্টমেন্ট ভবন শিপইয়ার্ড স্কুল ভবন এবং গ্যাস পাইপের ওপর হামলা চালিয়েছে গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনের ওপর ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে এতে ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে ইউক্রেনের ন্যাশনাল পাওয়ার গ্রিডের অপারেটর ইউক্রেন গো বলেন গত কয়েকদিনের প্রচেষ্টায় বহু জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা পুনর্বহাল করা সম্ভব হলেও এখনও শতকরা 30% এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি ক্রিমিয়ায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া অঞ্চলের একটি শহরে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে রাশিয়া ক্রিমিয়ায় উত্তরাঞ্চলীয় শহর আর্মেনিয়াস্ক শহরের মেয়র ভ্যাসিলি টেলিজেনকোর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তার শুক্রবার এ খবর প্রকাশ করেছে আর্মেনিয়াস্ক শহরের মেয়র এক টেলিগ্রাম বার্তায় স্থানীয় বাসিন্দাদের বলেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এখানে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আপনারা শহর ছেড়ে অন্য কোথাও যাবেন না এর আগে গত সপ্তাহে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় আর্মেনিয়াস্ক শহর থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নিচ্ছে রাশিয়া এই প্রথম প্রকাশে কিয়েভের মেয়রের সমালোচনা করলেন প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনীয় নেতাদের সাথে একটি বৈঠকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার কিয়েভের মেয়রের সমালোচনা করেছেন যা একটি বিরল ঘটনা তিনি বলেছিলেন যে রাশিয়ান হামলার পরে বিদ্যুৎ ও শীতার্থদের সাহায্য করার জন্য জরুরি আশ্রয় কেন্দ্র স্থাপন করা একটি দুর্লভ কাজ বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার বিরুদ্ধে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইউক্রেন হাজার হাজার তথাকথিত প্রতিরোধ কেন্দ্র প্রতিষ্ঠা করেছে যেখানে লোকেরা তাপ পানি ইন্টারনেট এবং মোবাইল ফোন লিঙ্কগুলি অ্যাক্সেস করতে পারে বৈঠকে জেলেনস্কি ইঙ্গিত করেছিলেন যে কিয়েভের মেয়র ভিটালি ক্লেটস্কো এবং তার কর্মকর্তারা সাহায্য করার জন্য যথেষ্ট কাজ করেননি দুর্ভাগ্যবশত স্থানীয় কর্তৃপক্ষ সব শহরেই ভালো পারফরমেন্স করেনি বিশেষ করে কিয়েভে অনেক অভিযোগ রয়েছে এটাকে হালকাভাবে বলতে গেলে আরও কাজ করা দরকার তিনি কিয়েভে উপলব্ধ অনেক পরিষেবা কেন্দ্রগুলোর কথা বলেছেন সেগুলোর সেবা যথেষ্ট ভালো ছিল না তিনি বলেন দয়া করে মনোযোগ দিন কিয়েভের জনগণের আরও সমর্থন প্রয়োজন তাদের 20 বা এমনকি 30 ঘন্টা ধরে বিদ্যুৎহীন রয়েছে জেলেনস্কি তাদেরও সমালোচনা করেছিলেন যারা তিনি বলেছিলেন যে তাদের সরকারি প্রতিবেদনে মিথ্যা বলেছে তবে বিস্তারিত জানায়নি এ পর্যন্ত 4000-এর বেশি কেন্দ্র স্থাপন করা হয়েছে
মন্তব্যটি অস্বাভাবিক ছিল যেহেতু জেলেনস্কি যুদ্ধের সময় জাতীয় ঐক্যের একটি চিত্র গড়ে তুলতে চেয়েছিলেন এবং সাধারণত কর্মকর্তাদের প্রশংসা করেন। 51 বছর বয়সী প্রাক্তন পেশাদার বক্সার ক্লিটসকো 2014 সালে কিয়েভের মেয়র নির্বাচিত হয়েছিলেন। তার অফিস থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, জানাল পেন্টাগন। সিরিয়ায় দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটি ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টাকম এই তথ্য জানিয়েছে, তবে কারা হামলার সাথে জড়িত তা শনাক্ত করা যায়নি। মার্কিন সামরিক বাহিনী দাবি করছে বহু কষ্টে এ অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু হামলাকারীরা তা বানচাল করতে চায়। তুরস্কের সামরিক বাহিনী এবং স্থানীয় কুর্দিদের মধ্যে যখন সংঘাত বাড়ছে, তখন মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর বের হলো। সেন্টাকম এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, শুক্রবার রাতে রাশিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আসাদ দাদি শহরের কাছে মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কারা এই হামলার সাথে জড়িত থাকতে পারে কিংবা কি ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এসব সম্পর্কে কিছুই বলা হয়নি। শুধু জানিয়েছে এই এলাকা থেকে কুর্দি যোদ্ধারা ফেলে যাওয়া একটি ক্ষেপণাস্ত্র উদ্ধার করেছে। এতে বোঝা যাচ্ছে যে এটি আন্তঃসীমান্ত হামলা নয়, বরং তুলনামূলক কাছ থেকেই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেন্টাকম দাবি করেছে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা ঘাঁটির বিশেষ কোনো ক্ষতি হয়নি। মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জো বুসিনো দাবি করেন, এ ধরনের হামলায় আন্তর্জাতিক জোটের সেনারা এবং এলাকার বেসামরিক জনগণ হুমকির মুখে পড়ে। এছাড়া অনেক কষ্টে যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হয়েছে তাও নষ্ট হয়ে যাবে। এর একদিন আগে ওই এলাকায় তুর্কি সামরিক বাহিনীর অভিযানের প্রেক্ষাপটে আমেরিকা উদ্বেগ প্রকাশ করে বলেছিল, তুর্কি বাহিনীর হামলার কারণে ওই এলাকায় মার্কিন সেনারা সরাসরি হুমকির মুখে পড়েছে। তবে তুরস্ক এই অভিযোগ নাকচ করে দেয়। উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন, বললেন শি জিনপিং। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে চায় চীন। উত্তর কোরিয়ার নেতা শি জিনপিং এর কাছে পাঠানো এক বার্তায় নিজ দেশের এমন আগ্রহের কথা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCN এর বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে সম্প্রতি ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ওনসান এলাকা থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এটি দেশটির সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা, যা উত্তর আমেরিকায় পৌঁছাতে সক্ষম। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার প্রতিবাদে এমন পদক্ষেপ নেয় পিয়ংইয়ং। এর মধ্যেই শনিবার কিম জং উনের কাছে চীনা প্রেসিডেন্টের বার্তা পাঠানোর খবর দিল KCN। বার্তায় শি জিনপিং বলেন, আঞ্চলিক ও বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পিয়ংইয়ং এর সঙ্গে একযোগে কাজ করতে চায় তার দেশ। নৈরাজ্য সৃষ্টিকারীরা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর হাতের পুতুল, বললেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সাম্প্রতিক সহিংসতায় দেশের কিছু বিপ্লব বিরোধী মানুষের নৈরাজ্য দেখে যারা হতাশ হয়েছেন, তাদের মনে রাখতে হবে এই নৈরাজ্য পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কয়েক দশকের ষড়যন্ত্রের সর্বশেষ অংশমাত্র। নানা কায়দায় তারা ইরানকে দুর্বল করতে না পেরে এবার মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজকে লেলিয়ে দিয়েছে, যাতে ভেতর থেকে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে দুর্বল করা যায়। বাসিস বা স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে তিনি শনিবার তেহরানে কয়েক হাজার স্বেচ্ছাসেবকের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, এসব নৈরাজ্য সৃষ্টিকারীকে প্রধান শত্রু মনে করা যাবে না, বরং প্রধান শত্রু সেই পশ্চিমা বিশ্বই রয়ে গেছে, এরা তাদের হাতের পুতুল মাত্র। তিনি আমেরিকার সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেন, মার্কিনিরা কখনো আলোচনার মাধ্যমে ইরানকে তার অধিকার ফিরিয়ে দেয়নি। আমেরিকার সঙ্গে আলোচনায় সফল হওয়ার একটি উপায়, আর তা হচ্ছে তার কথা মুখ বন্ধ করে মেনে নেয়া। কিন্তু স্বাধীন চেতা ইরানি জাতি কখনো আমেরিকার কাছে নতি স্বীকার করবে না, এবং আমেরিকার সঙ্গে ইরানের সমস্যাও সমাধান হওয়ার নয়। তিনি বলেন, পশ্চিমা বিশ্লেষকরা কোনো রাগ ঠাক না রেখেই বলছেন, আমেরিকার সঙ্গে সমস্যার সমাধান করে ফেললে ইরানের নৈরাজ্য বন্ধ হবে, কিন্তু সেটা কখনোই হবে বলে মনে হয় না, তিনি মন্তব্য করেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, 1980 সালে গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে ব্যবহৃত মার্কিন দূতাবাস দখলের পর ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে হুমকি দিতে শুরু করে। মৌখিকভাবে হুমকি দেওয়ার পাশাপাশি পারস্য উপসাগরে নৌবহর পাঠায় আমেরিকা। সাধারণভাবে এ ধরনের হুমকির পর প্রতিপক্ষ ভয় পেয়ে চুপ হয়ে যায়,
কিন্তু ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুমকি পাওয়ার পরপরই এক নির্দেশে স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করতে বলেন। এভাবে তিনি শত্রুর প্রতিটি হুমকিকে সুযোগে পরিণত করেন। আয়াতুল্লাহ লুজমা খামেনি দেশের গুরুত্বপূর্ণ ক্লান্তি লগ্নে মাতৃভূমির জন্য নিজেদের উৎসর্গ করে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। এক্ষেত্রে উদাহরণ হিসেবে বিগত কয়েক বছরে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে যাওয়া এবং সাম্প্রতিক সহিংসতা ও নৈরাজ্য থেকে জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কাজে স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে স্বেচ্ছাসেবী বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, মধ্যপ্রাচ্যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত অঞ্চল। বিশ্বের জ্বালানির অন্যতম প্রধান উৎস এই অঞ্চল, এটি প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সংযোগস্থল। তাদের সেসব পরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে ইহুদিবাদে ইসরায়েল নামক জারজ রাষ্ট্র স্থাপন করা হয়। এটিকে পশ্চিমা শক্তিগুলো তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করার জন্য প্রতিষ্ঠা করে। এরপর তাদের দৃষ্টি পড়ে ইরানের দিকে, কারণ খনিজ সম্পদের দিক দিয়ে ইরান সবচেয়ে সমৃদ্ধ এবং ভৌগোলিকভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকের সঙ্গে ইরানের সংযোগ রয়েছে। ইরানের সাবেক শাহ সরকারকে তারা তাদের তাবেদার শক্তিতে পরিণত করে। তিনি বলেন, কিন্তু ইরানের ইসলামী বিপ্লব সাম্রাজ্যবাদী শক্তিগুলোর গালে কঠোর চপেট আঘাত করে। এ বিপ্লব পশ্চিম এশিয়া অঞ্চলে পশ্চিমাদের সমস্ত পরিকল্পনাকে বানচাল করে দেয়। ইসলামী বিপ্লব ইরানের পাশ্চাত্যের ওপর নির্ভরশীল একটি দেশ থেকে একটি স্বাধীন দেশে পরিণত করে। এদেশের জনগণ আত্মসম্মান ফিরে পায়। এই বিপ্লবের চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমরা নাকি বিপ্লব রপ্তানি করার চেষ্টা করছি, কিন্তু আমি বলবো, অন্যান্য বিপ্লব যেমন বল প্রয়োগ বা কৌশল প্রয়োগ করে রপ্তানি করা হয়, ইরানের ইসলামী বিপ্লবের তেমন কোনো উদ্দেশ্য ছিল না। বরং এই বিপ্লবের মহান আদর্শের কারণে বহু দেশের বিপ্লবী জনতা এই বিপ্লবের চেতনা গ্রহণ করে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এরপর তারা ইরাকের সাদ্দাম সরকারকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দেয়, কিন্তু ওই যুদ্ধে ইরাক পরাজিত হলে পশ্চিমারা উপলব্ধি করে যুদ্ধ করে ইরানকে পরাজিত করা যাবে না। তিনি বলেন, এরপর তারা ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের প্রভাব ধ্বংস করার কাজে মনোযোগ দেয়, কিন্তু বাস্তবে এসব দেশে ইরানের কাছে আমেরিকা পরাজিত হয়। আর এ কাজে প্রধান ভূমিকা পালন করেন শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি। ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন উগ্র ডানপন্থী বেনগাভির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উগ্র ডানপন্থী বেনগাভিরকে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত করেছেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনি অঞ্চল ও পূর্ব জেরুজালেম সম্পর্কে বেনগাভি অতি উগ্রবাদী, সহিংস এবং নেতিবাচক মনোভাব পোষণ করেন। 2007 সালে তার বিরুদ্ধে আরবদের বর্ণবাদী উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্ত্রাসী তকমা দেয়া একটি গোষ্ঠীকে সমর্থনেরও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অবরুদ্ধ পশ্চিম তীরের সীমান্তবর্তী পুলিশের দায়িত্ব বেনগাভিকে দেয়া হয়েছে। এদিকে ফিলিস্তিন সরকারের মুখপাত্র ইব্রাহিম মেলহেম আরব নিউজকে বলেছেন, বেনগাভিকে স্বরাষ্ট্রমন্ত্রী মনোনীত করায় ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের বেশি উদ্বিগ্ন হওয়া উচিত। তিনি বলেন, বেনগাভি ইসরায়েলি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, যার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এছাড়া তিনি ফিলিস্তিনিদের প্রতিরোধও করতে পারবেন না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।